আরব সাগরে সোমালিয়া উপকূলরু অপহরণ হইতিবা লাইবেরিয়ার জাহাজ এমভি লীলা নরফোকরু সমস্তকু উদ্ধার করা দেইছে। এই জাহাজরে থিবা 15 জন ভারতীয়ঙ্কু বঞ্চাইবাকু আইএনএস চেন্নাই মার্কোস কমান্ডো মানে নিয়োজিত হইতিলে। আরব সাগরর সোমালিয়া উপকূলরু অপহৃত জাহাজ লীলা নরফোক পাকরে আইএনএস চেন্নাই পৌঁছিবা পরে আরম্ভ হইতিলা অপারেশন। মার্কোস কমান্ডো মানে জাহাজ ভিতরে প্রবেশ করে ভারতীয় উদ্ধার করেছেন। গুরুবার সন্ধ্যায় এমভি লীলা অপহৃত হয়েছিল। অপহৃত জাহাজ উপরে ভারতীয় নৌসেনার বিমান নজর রাখি হাইজাক নিয়ে ব্রিটেনর মেরিটাইম ট্রেড পেট্রোল পাখে প্রথম খবর পৌঁছি। ডিসেম্বর 30 জাহাজ সহ শেষ সম্পর্ক স্থাপন হয়েছিল। গত কিছু বর্ষ হব সমুদ্র ভিতরে মালবাহী জাহাজ উপরে অতর্কিত আক্রমণ করে হাইজাক করে নিয়ে যাওয়ার খবর বড়ি বড়ি চালিয়েছে।